also good and 8.5. মনে হইতে পারে এটা এক্সপেন্সিভ বাট এটা টেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে টেস্ট ভালো টক ছিল এন্ড পর্যাপ্ত চিকেন ছিল 7.5 এত কম বেসিক্যালি এটা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ একটা ব্র্যান্ডের সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে আকর্ষণীয় ব্রাঞ্চটাকে বলা হয় ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ এটা হচ্ছে তাদের রুফটপ ভিউ কর্নারটাতে চাইলে হচ্ছে স্মোকিং করা যেতে পারে Smoking is injurious to health. এটাকে আপনারা চাইলে হচ্ছে টিকটক জোনও বলতে পারেন আর এই যে একদম কালারফুল একটা ভাইব মানে টোটালটা জাস্ট অ্যামেজিং হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসি হচ্ছে কুডোসের বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া ব্রাঞ্চে মোস্ট প্রবাবলি এটা তাদের নবম কিংবা দশমতম ব্রাঞ্চ বেসিক্যালি এটা হচ্ছে তাদের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ একটা ব্র্যান্ডের সবচেয়ে সুন্দরতম এবং সবচেয়ে আকর্ষণীয় ব্রাঞ্চটাকে বলা হয় ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ ব্যক্তিগতভাবেও আমার কাছে তাই মনে হচ্ছে বিকজ এখানকার ওভারঅল যে এনভায়রনমেন্ট জাস্ট অসাধারণ এখন আমি যে জায়গাটাতে দাঁড়ায় আছি এটা হচ্ছে তাদের রুফটপ ভিউ বেসিক্যালি এটার দুইটা কর্নার আছে একটা হচ্ছে লেক ভিউ এবং একটা হচ্ছে সিটি ভিউ এই পাশে হচ্ছে বসুন্ধরা এটা টোটালি একটা গ্রিন এবং ন্যাচারাল ভিউ যেখানে হচ্ছে একটা মৃদু বাতাস থাকে আর এই জায়গাটার মধ্যে যে কর্নারটা আছে সেই কর্নারটাতে চাইলে হচ্ছে স্মোকিং করা যেতে পারে আর ঠিক এই যে আমার এই পাশটাতে হচ্ছে নিচের যে পাশটা আছে অর্থাৎ সেকেন্ড ফ্লোরের যে কর্নারটা এটাও কিন্তু একটা স্মোকিং জোন আছে পরন্তু বিকালের মৃদু বাতাসের সাথে এই যে একটা এনভায়রনমেন্ট এবং এই যে কোজি কর্নারটা সব মিলিয়ে অসাধারণ কম্বিনেশন জাস্ট নাও হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরটাতে চলে আসলাম এইখানকার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে জায়গাটা অনেক বেশি স্পেসিয়াস আই মিন হচ্ছে একদমই খোলামেলা এবং হচ্ছে অ্যানা ফ্রেন্ডলি সেকেন্ড ফ্লোরের বেসিক্যালি হচ্ছে এই পাশটা এবং হচ্ছে এই পাশটা দুই পাশটাতে হচ্ছে স্মোকিং জোন আছে চলেন একটু দেখে আসি সেকেন্ড ফ্লোরের এই যে আউটডোরটা আই মিন হচ্ছে আমি বর্তমানে যে জায়গাটাতে আছি ওই পার্টটা হচ্ছে ফুললি এয়ার কন্ডিশন বাট এই পাশটা কিন্তু এসি করা না সো একটু টেম্পারেচারটা বেশি লাগতেছে বাট ওভারঅল ভিউটা অনেক সুন্দর এটাকে আপনারা চাইলে হচ্ছে টিকটক জোনও বলতে পারেন আই মিন যারা টিকটক করতে খুব পছন্দ করেন তাদের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট হবে ফার্স্ট ফ্লোরের এই যে ওয়াল পেন্টিংটা এটা কিন্তু আমার কাছে জোস লাগছে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে যে তাদের ব্রাঞ্চগুলো আছে কোন ব্রাঞ্চটা কোন লোকেশনে আছে সেটা কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলছে খুব সুন্দরভাবে চতুর্দিকে হচ্ছে এরকম কোজি কর্নার দিয়ে পড়া আর এই যে একদম কালারফুল একটা ভাইব মানে টোটালটা জাস্ট অ্যামেজিং স্মোকি চিকেন চিজ একটা স্মোকি চিকেন চিজ প্রিমিয়াম চিক বার্গার একটা প্রিমিয়াম চিক বার্গার আচ্ছা ওয়েজেস এর মধ্যে কি কি আছে স্যার আমাদের মশলা পটেটো যেটা ওটাই আমাদের ওয়েজেস আচ্ছা ড্রিঙ্কস এর মধ্যে কি নেওয়া যায় কোল্ড এর মধ্যে চকো কফি ট্রাই করতে পারেন ওকে চকো কফি পিসটা হবে দুইটা স্যার আপনারা আমি আবার পিক করছি কাইন্ডলি নিয়ে নেবেন ওয়ান স্মোকি চিকেন চিজ ওয়ান প্রিমিয়াম চিক ওয়ান মশলা পটেটো টু চকো কফি রেগুলার 790 টাকা স্যার আপনাকে অবশ্যই বিলটা হচ্ছে আগে পে করতে হবে আই মিন পে ফার্স্ট পে ফার্স্টটা একটু লিখে রাখলে ভালো হতো না নিউ ব্রাঞ্চ তো এভাবে এখনো গুছিয়ে উঠতে পারেনি আচ্ছা আচ্ছা আপনাদের সবগুলো ব্রাঞ্চে কি প্রাইস সেম এবং হচ্ছে সেম মেনু মেনু সব সেম আমাদের এখানে শুধু 7.5% সার্ভিস চার্জ এক্সট্রা অর্ডার প্লেস করার পরে আপনাকে এরকম সুন্দর হচ্ছে একটা টোকেন দিবে এবং টেবিলে হচ্ছে টোকেনটা রাখবেন এখানে যারা স্টাফ আছেন তারা হচ্ছে টোকেন নাম্বারটা দেখে আপনার খাবারটা দিয়ে আসবে ম্যাক্সিমাম 20-25 মিনিট সময় লাগে বললো এখানে কিন্তু একটা সার্ভিস চার্জ আছে আমার এখানে সার্ভিস চার্জ আসছে হচ্ছে 55 টাকা এই প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু ব্যাচ ইনক্লুডেড সো আমার খাবারটা চলে আসছে সো আমি খাবারটার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি এটা হচ্ছে স্মোকি চিকেন চিজ স্যান্ডউইচ এটা হচ্ছে মশলা পটেটোস কিংবা ওয়েজেস বলতে পারি এটা হচ্ছে চকো কফি ফ্রিজ যেটা নাকি হচ্ছে রেগুলার আমি বেসিক্যালি হচ্ছে ছোটটা নিয়ে এটা একটা বড় আছে এটা হচ্ছে প্রিমিয়াম চিকেন বার্গার আর এগুলো হচ্ছে মেয়োনিজ স্যান্ডউইচটা দিয়ে শুরু করাটাই মনে হয় ভালো কাজ হবে আর দেরি করাটা উচিত না বিকজ ঠান্ডা হয়ে যাচ্ছে এই হচ্ছে স্যান্ডউইচটা এর ভিতরে একটু খুলে দেখাই কি কি আছে না আছে ব্রেডটা মোটামুটি ভিতরেরটা বেশ সফট চিকেনের পরিমাণটা আসলে খুব একটা বেশিও বলবো না কমও বলবো না হানি মাস্টার সস এবং হচ্ছে আরও সস টস দিয়ে রাখছে সো একটু বাইট দিয়ে দেখি যে কেমন লাগে বিসমিল্লাহ সাইডের যে ক্রাশগুলো ক্রাশগুলো হালকা একটু মচমচা ফ্লেভার আছে আর ভিতরের যে ব্রাশটা সেটা হচ্ছে একদমই সফট একটু সস দিয়ে টেস্ট করে দেখি
সস ছাড়াও খারাপ লাগে না, বাট সস দিয়ে খাইলে একটু বেশি ভালো লাগে। এবার হচ্ছে একটু হট টমেটো সস দিয়ে ট্রাই করবো। নর্মালি একরকম ভালো লাগে, হোয়াইট সসটা অর্থাৎ কারি মাস্টার মিক্স আছে মেবি, এটা একটা একরকম বেস্ট, আর টমেটো সসটা দিয়ে একরকম বেস্ট। সো আমি এখন একটু হচ্ছে টমেটো সস এই দুইটার একটু কম্বিনেশন করে ট্রাই করি। আমার কাছে বেশি ভালো লাগছে দুইটা সসকে কম্বাইন করে খাইতে। স্যান্ডউইচটা বেসিক্যালি হচ্ছে চার পিস থাকে, তিন পিসের লেয়ার করে হচ্ছে টোটাল চার পিস থাকে। এই চার পিসের প্রাইস হচ্ছে 179 টাকা। স্যান্ডউইচটা ট্রাই করা শেষ, মোটামুটি ভালো লাগছে আমার কাছে। আমি হচ্ছে এবার বার্গারটা ট্রাই করি। বার্গারটাকে তারা ওয়েল পেপার দিয়ে হচ্ছে মোড়ায় দেয়, যার জন্য 5-10 মিনিট যদি আপনি লেট করে খান গরমটা ঠিকই থাকে। আমি যে বার্গারটা নিয়েছি সেটা হচ্ছে প্রিমিয়াম চিকেন বার্গার। আমি একটু খুলে দেখাই, এখানে হচ্ছে এগ আছে, ভিতরে লেটুস পাতা আছে, ক্যাপসিকাম আছে, বড় সাইজের তিন পিস স্লাইস করা চিকেন আছে, সলিড চিকেন, এবং হচ্ছে নিচে অনিয়ন এবং হচ্ছে টমেটোস আছে। তো দেখি আস্তা খাওয়া সম্ভব, নট শিওর যে সবটা আমার এক বাইটে আটবে কিনা, বা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। অনেক কষ্ট করে আসলে একটা বাইট দিয়েছি, বিকজ আসলে একটু বেশ মোটা, তো আই মিন হেলদি আর কি। এটাকে আসলে একবারে মুখের মধ্যে আটা হলে একটু কষ্টের বিষয়। বার্গারের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে যে বার্গারের বানটা সফট কিনা, চিকেনগুলো আসলে কতটা টেস্টি, বিশেষ করে সসের যে কম্বিনেশনগুলো সেইগুলো কেমন। ওভারঅল সসটা এটা মুখে দেওয়ার পর একটা ভালো ফ্লেভার পাইতেছি, পর্যাপ্ত পরিমাণে মেয়োনিজ এবং হচ্ছে হানি মাস্টার্ড সস ইউজ করছে। তো হানি মাস্টার্ড সসের সাথে যখন হচ্ছে টমেটো এবং অনিয়নের সাথে চিকেন সবগুলো যখন একসাথে কামড়ে যায় না, খুব ভালো লাগে। আর বানটা খুবই সফট। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে ওনাদের প্রত্যেকটা খাবারের জন্য আলাদা আলাদা প্যাকেট আছে। এখন হচ্ছে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই সুন্দর কিউর জিনিসটা, এটা হচ্ছে মাসালা পটেটোস। একটু স্পাইসি মশলা দেওয়া আছে, আর এই যে একদম একদমই মচমচা। এটার মধ্যে কিন্তু একটা স্পাইসি ভাইব আছে। প্রাইস হচ্ছে 99 টাকা, কোয়ান্টিটিটা দেখে। সো মোটামুটি আমার প্যাকেটে ছিল হচ্ছে প্রায় 13 পিস, অন এন অ্যাভারেজ একটার দাম পারে প্রায় হচ্ছে প্রায় 8 টাকার কাছাকাছি। ছোট্ট একটা আলু স্লাইসের দাম যদি 10 টাকা হয়, আসলে এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় না, বাট এক্সপেন্সিভ হলো তার যথেষ্ট ক্রিসপি, মশলাদার এবং হচ্ছে মজা। এখন আমি ট্রাই করব হচ্ছে চকো কফি, এবং এটার প্রাইস হচ্ছে 79 টাকা। আমি হচ্ছে ছোটোটা নিয়েছি, ছোটো সাইজটার দাম হচ্ছে 79 টাকা, এটার কিন্তু একটা বড় সাইজও আছে। এই হচ্ছে এটার স্টাফিংসগুলো, উপরে একটু হচ্ছে চকলেটের ফ্লেভার এবং হচ্ছে কফি, সবগুলোর ফ্লেভার মিলে একটা ভালো কম্বিনেশন আশা করছি। 70 টাকা, প্রাইস হচ্ছে 80 টাকা। মনে হতে পারে এটা এক্সপেন্সিভ, বাট এটার টেস্ট অনেক ভালো লাগছে আমার কাছে। ভিতরের যে স্টাফিংসগুলো তার মধ্যে বিশেষ করে হচ্ছে কফিটা, এটা অনেক ঠিক ছিল। বেসিক্যালি বাইরে আমরা এগুলো 40-50 টাকা কিংবা 60 টাকায় খাই, এত ভালো লাগে না আমার কাছে। আমি আসলে যতগুলো খাবার খাইছি সবগুলোই মোটামুটি ভালো ছিল, বাট আমার কাছে প্রাইসের সাথে কম্পেয়ার করলে এইটাকে অনেক বেশি স্পেশাল লাগছে। তো আমার খাবার ট্রাই করা শেষ, আমি এবার স্মোকিং জোনে যাব। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সো ডোন্ট ট্রাই ইট দিস হোম। এখানকার একটা ভাইয়া এবং আপু হচ্ছে নাগা উইংস, চিকেন টেন্ডার্স এবং হচ্ছে মশলা পটেটোস নিয়েছেন। আমি একটু তাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে তাদের কাছে এটা কেমন লাগছে। আপনি 10-এর মধ্যে এটা রেটিং কত দিবেন? 8.5। কেউ কি হচ্ছে নাগাটা ট্রাই করছেন? একটু ট্রাই করেন না প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।